বিক্রির আগেই বন দপ্তরের তৎপরতায় উদ্ধার 30টি ময়না এবং 10টি টিয়া পাখি। বুধবার গভীর রাতে মরাঘাট রেঞ্জের কাছে গোপন সূত্রে খবর আসে স্থানীয় এক বাড়িতে বন্য পাখি আটক করে রাখা হয়েছে এবং সেগুলি বিক্রির চেষ্টা করা হয়েছে। খবর মিলতেই বনকর্মীরা অভিযানে নামেন মরাঘাট রেঞ্জার রাজকুমার পালের নেতৃত্বে। অভিযান চালিয়ে উদ্ধার হয় খাঁচাবন্দি অবস্থায় ময়না ও টিয়া পাখি। রেঞ্জ অফিসের কাছেই পাখি পাচার চক্র ডেরা বেঁধেছিল বলে জল্পনা শুরু হয়েছে। গয়েরকাটা সমাজপাড়ার ওই বাড়ি থেকে এই পাখিগুলো বিক্রি করা হতো বলেও জানা গেছে। রেঞ্জ অফিসার রাজকুমার পাল বলেন, এদিন উদ্ধার করা হয় 30টি ময়না পাখি ও 10টি টিয়া পাখি। পাখিগুলিকে বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করার উদ্দেশ্য ছিল বলে বন দপ্তর সূত্রের খবর। তবে এদিনের অভিযানের খবর পেয়ে ওই বাড়ির মালিক পালিয়ে যায়। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ জানানো হবে। কি জানিয়েছেন রেঞ্জ অফিসার রাজকুমার পাল শুনব। সকাল রাতে আমরা গোপন সূত্রে খবর পাই গয়ারকাটায় সমাজপাড়াতে একজনের বাড়িতে, যার নাম তৈব আনসারি, ওনার বাড়িতে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেলস রয়েছে। সেই অনুযায়ী আমরা আজ সকালে ওনার বাড়িতে হানা দিই। হানা দিয়ে ওনার বাড়ির পেছন থেকে খাঁচাবন্দি 20টি ময়না পাখি এবং 10টি টিয়া উদ্ধার করে নিয়ে আসা হয়। বাড়িতে কেউ ছিল না, বাড়ির মালিক পলাতক ছিল, তৈব আনসারি পলাতক। নিয়ে এসে ওনার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে এবং খোঁজ করা হচ্ছে কীভাবে ওনার কাছে এই লাইভার্টিকেলগুলো এসে পৌঁছালো বা এই লাইভার্টিকেলগুলো কোথাও বাইরে যায় কি না বা বেচা হয়। গতকাল রাতে আমরা গোপন সূত্রে খবর পাই গয়ারকাটায় সমাজপাড়াতে একজনের বাড়িতে, যার নাম তৈব আনসারি, ওনার বাড়িতে কিছু ওয়াইল্ড লাইভ আর্টিকেলস রয়েছে। সেই অনুযায়ী আমরা আজ সকালে ওনার বাড়িতে হানা দিই। হানা দিয়ে ওনার বাড়ির পেছন থেকে খাঁচাবন্দি 20টি ময়না পাখি এবং 10টি টিয়া উদ্ধার করে নিয়ে আসা হয়। বাড়িতে কেউ ছিল না, বাড়ির মালিক পলাতক ছিল, তৈব আনসারি পলাতক। নিয়ে এসে ওনার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে এবং খোঁজ করা হচ্ছে কীভাবে ওনার কাছে এই লাইভার্টিকেলগুলো এসে পৌঁছালো বা এই লাইভার্টিকেলগুলো কোথাও বাইরে যায় কি না বা বেচা হয় কি না।